এবার চলে আসবো ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে। ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি আসনে এগিয়ে, আর এদিকে বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে বলে সূত্রের খবর। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের স্ত্রী 231 নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা দত্ত 15টি ভোটে পরাজিত হয়েছেন বলেই জানা যায়। আবারও একবার আপনাদের জানাবো ময়নাগুড়ির খবর। ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের সভাপতি শিবশঙ্কর দত্তের স্ত্রী 231 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা দত্ত 15টি ভোটে পরাজিত হয়েছেন বলে জানা গিয়েছে। আর ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি আসনে এগিয়ে, আর বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে। হাতাহাতি লড়াই হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এসেছে তৃণমূল। তবে এই মুহূর্তে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। আপনার বুথের কি এখন কি অবস্থা আছে বা জনগণনা যে পেয়ে গেছে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের যে এই ফার্স্ট রাউন্ডে আমাদের ব্লকের 4টা গ্রাম পঞ্চায়েতের রেজাল্ট কাউন্টিং চলছে, তার মধ্যে একটা ট্রেন্ড মোটামুটি বোঝা গেছে ধর্মপুরের। ধর্মপুরে এই পর্যন্ত 14টা আসনের গণনা প্রায় শেষ, এবং 14টার মধ্যে তৃণমূল কংগ্রেস 9টা এবং বিজেপি হচ্ছে 5টা, আরও 3টের গণনা ধর্মপুর অঞ্চলে এখনও চলছে। বলছি আপনার যে বুথ আছে যেটা, সেই বুথে কি? সেই বুথে তৃণমূলের প্রার্থী সঙ্গীতা দত্ত সরকার 15 ভোটে হেরেছে। কি মনে করছেন এই হারার পিছনে? কোনো হারার পিছনে দেখুন বিজেপির ষড়যন্ত্র, অর্থ, মত, নানা ফ্যাক্টরগুলো কাজ করছে, এই জন্যই হার বলছেন? নিঃসন্দেহে। কিন্তু মানুষের যে উন্নয়ন, সেখানে সঙ্গীতা দত্ত সরকারের নেতৃত্বে বিগত 20 বছর ধরে হয়েছে, জোরপাখির মানুষ নিঃসন্দেহে মনে রাখবে, এবং এই হার থেকে আমাদের নিশ্চয়ই শিক্ষা নেওয়ার আছে। ভবিষ্যতে আরও যাতে মানুষের পরিষেবা দেওয়া যায়, তার জন্য নিশ্চয়ই সেখানকার পঞ্চায়েত প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তিনি থেকে শুরু করে নেতৃত্ব সকলে সজাগ থাকবেন। ওই বুথটা কত নম্বর? সেখানে ওটা হচ্ছে পঞ্চায়েতে 204, বিধানসভায় 16 231 ধর্মপুরের 1 নম্বর আসন। আপনার বুথের কি এখন কি অবস্থা আছে বা যাব? Go ahead.